Assalamualaikum, hello everyone. So my story channel আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস তৈরি করব। আমি খুব সহজে আপনাদের তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন উইংস নিয়েছি। উইংস গুলো ভালোভাবে ধুই আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দেব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচের থেকে কম জিরা বাটা, এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা দুই ঘন্টাও রাখতে পারেন। আমার উইংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার ভিতরে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি উইংসগুলো দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একইভাবে আমি সবগুলো উইংস এভাবেই ময়দা দিয়ে মিশিয়ে নেব। আমি সবগুলো উইংস এভাবে ময়দাতে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে উইংসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একবারে লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে আমি উইংসগুলো তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। উইংসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও ভেজে নেব। চুলায় আবারও তেল গরম করে নিয়েছি। এখন আবার উইংসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। উইংসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে এবং লাল কালার চলে এসেছে। এখন আমি সবগুলো উইংস তুলে নেব। সবগুলো উইংস তুলে নিয়েছি। এরপর এখানে আমি একটা আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি হাফ চামচ ঘি, দুই কোয়া রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব রসুনটা। ঘি দিয়ে রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো দুই চামচ টমেটো সস এবং এক চামচ সয়া সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটো সস এবং সয়া সস ভালোভাবে মিশিয়ে নেব। সসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা উইংসগুলো দিয়ে সসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস। খেতে কিন্তু অসম্ভব মজার। সসের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। উইংসগুলো নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার হাজব্যান্ড খেতে বলে অনেক মজার হয়েছে, 100-তে 100। আপনারা খুব সহজে বাসায় এভাবে কোরিয়ান চিকেন ফ্রাইড উইংস তৈরি করে খেতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজ সহজ রেসিপি দেওয়ার। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।